আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে যে ভিডিও বানাইছি আমার মনে হয় আপনারা অনেকেই অনেক বকা দিবেন, কিন্তু সত্যি বলছি ভিডিওটা দেখার পর অনেকের চোখ খুলে যাবে, অনেকের রাগও হবে, অনেক গালিও দেবে, সমস্যা নাই গালি দিলে। আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। অনেকের মনে হতে পারে যে পিএসসি বেকারদেরকে কেন লুট করবে, এখানে কোনো কারণই নাই। সাধারণত আমাদের এইরকমই মনে হতে পারে যে পিএসসি কেন আমাদের লুট করবে, কিন্তু বাস্তবতাটা অন্য ধরনের। আমি একটুখানি দেখার চেষ্টা করব, তবে কিছু বাস্তব কথা এখানে বলে নেই। পিএসসি এই প্রশ্ন ফাঁসের এই সময়ে যেভাবে পরীক্ষা নেয়, তাদের যে পরীক্ষার সিস্টেমটা, এটা আসলে প্রশংসার যোগ্য। 99% তারা চেষ্টা করে যেন প্রশ্ন ফাঁস না হয় এবং সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু বাংলাদেশের মতো দেশে আমার মনে হয় না 100% কাজ হয়। তো যেটাও হয় সেটাও কিন্তু আমাদের জন্য অনেক ভালো। এই কথাতেও হয়তো অনেকের আপত্তি থাকতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আপনার যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। ফেক কোনো কিছুই বলবো না, আমার চোখে যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। এবারে 44তম যে বিসিএস এর সার্কুলার হয়েছে সেটা আসলে আমরা সবাই জানি, 1710টি। তাহলে নিবেন হচ্ছে 1710টি, এটা একটু ভালো করে মনে রাখবেন। আর অ্যাপ্লিকেশন করবে কতগুলো একটু অনুমান করে দেখুন কতগুলো করতে পারে। গতবারে তো মনে হয় 4 লাখ, 4.5 লাখের মতো করেছে। এবারে যদি আমরা ধরে রাখি 4.5 লাখ, ধরে রাখি 4.5 লাখ অ্যাপ্লিকেশন করবে। এই অ্যাপ্লিকেশনটা কারা করবেন? অ্যাপ্লিকেশনটা করবেন আমাদের মতো যারা বেকার রয়েছে তারা অ্যাপ্লিকেশন করবেন। বেশিরভাগ যারা বেকার রয়েছে তারা অ্যাপ্লিকেশন তো 100% করবেই, কিন্তু যারা চাকরি করছেন তাদের মধ্যেও যাদের বয়স রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করবে। কেউ শখ করে করবে, আবার কেউ বিপদে পড়ে করবে, মানে তাকে করতেই হবে, তার স্বপ্ন, তার ইচ্ছা। এখন আসি মেইন প্রশ্নে, সেটা হলো অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কত টাকা দিতে হয়। অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে 700 টাকা দিতে হয়, এবং যেখান থেকে অ্যাপ্লিকেশন করে নেব সেখান থেকে মিনিমাম 50 থেকে 60 টাকা বা 100 টাকাও কেউ নেয় এরকম দিতে হয়। তা ধরলাম 750 বা 800 টাকা। এখানে আমি পিএসসির একটা বিজনেস মডেল খুঁজে পাচ্ছি। হ্যাঁ ঠিকই ধরছেন যে বিজনেস মডেল কিন্তু এখানে পিএসসির এইখানেই রয়েছে, কিন্তু তারা বলেন আমাদেরকে তারা রিটেন এবং প্রিলির একসাথে টাকা নেয়। রিটেনের পরের টাকা তারা আগেই নেবে প্রিলির সাথে, কিন্তু কেন? তাহলে রিটার্নের টাকা আগেই নেওয়ার যুক্তিগত কারণটা একটু দেখাবেন আমার কিন্তু পিএসসির কাছে এই প্রশ্নটা। দর্শক বন্ধু, আপনাদের দায়িত্ব হচ্ছে পিএসসি পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দেওয়া। আমরা সকলেই জানি বাংলাদেশের সবচেয়ে বড় চাকরি এই বিসিএস করলেই হয়ে যাবে, কিন্তু তাই বলে কি আমাদেরকে লুট করা হবে? 1710টা সার্কুলার দিয়েছে বুঝলাম, কিন্তু এখানে 700 টাকা করে নেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে যে আমাদের রিটার্নের জন্য টাকা নেওয়া হচ্ছে, কিন্তু রিটার্নের টাকা তো আমরা টিকবো কিনা তার আগে কেন আমরা রিটার্নের টাকা দেবো? তার আগে আমরা একটা হিসাব দেখে আসি। আচ্ছা, অ্যাপ্লিকেশন করতে পারে 4.5 লাখ, আর যদি 700 টাকা দিয়ে 1 লাখে গুণ করা হয় তাহলে কত আসছে দেখুন, 31,50,00,000 টাকা হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লিকেশন যদি আমরা 4.5 লক্ষ করি। এটা কি একটা বিজনেস মডেল দাঁড়াচ্ছে না? আচ্ছা, এর চেয়ে কিন্তু কমও হতে পারে, 4 লাখও হতে পারে। 4 লাখ হলেও কিন্তু 50 লাখ টাকা বাদ দিলাম আমরা এখান থেকে, তারপরেও কিন্তু 31 কোটি টাকা থাকে শুধুমাত্র পিএসসি এই বিসিএস সার্কুলার থেকে 31 কোটি টাকা ইনকাম করবে। এটাকে আমরা কি বলবো, বিজনেস বলবো না তো আর কি বলবো, বলুন আমাকে। আচ্ছা, পরীক্ষা নেওয়ার জন্য এখান থেকে কতগুলো টাকা খরচ হতে পারে? শুধুমাত্র প্রিলি পরীক্ষার জন্য এই টাকাটা কিন্তু খরচ হবে না সবগুলো টাকা। এই 31 কোটি টাকা হলেই কিন্তু বিসিএস ক্যাডারদের বেতনও দেওয়া হয়ে যাবে। বাংলাদেশের সর্বোচ্চ একটা চাকরি হচ্ছে বিসিএস করলে পাওয়া যায়, কিন্তু সেইখানে যদি এরকম ডাকাতি শুরু হয় তাহলে কেমন করে হবে? 700 টাকা কিন্তু আমাদের বেকারদের কাছে অনেক বড় একটা অঙ্ক। এনটিআরসি এর দিকে দেখুন, নিবন্ধন পরীক্ষা নেয় তারা কিন্তু 400 টাকায়, ওরাও কিন্তু কম বিজনেস করে না, কিন্তু তারপরেও তারা জেলা শহরে পরীক্ষা নেয়। নিবন্ধন পরীক্ষা যদি 400 টাকা নিয়ে জেলা শহরে পরীক্ষা নিতে পারে, আর সেখানে পিএসসি কি 300-400 টাকা নিয়ে বিভাগীয় শহরে পরীক্ষা নিতে পারবে না? প্লিজ সাধারণ মানুষজন, আমাকে এর উত্তর যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন, আর যদি আপনাদের কাছে উত্তর না থাকে তাহলে পিএসসি পর্যন্ত ভিডিওটাকে পৌঁছাই দিন। আমি শুধুমাত্র আমার কথা বলছি না, আমার মতো অনেক বেকার রয়েছে তাদের কথা বলছি, আমি সবার কথা বলছি, বেকারত্বের পক্ষে কথা বলছি। এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে পিএসসি ঠিক করছে তাহলে আমারও কোনো সমস্যা নেই, পিএসসি ঠিক করছে। আর যদি আপনাদের মনে হয় যে না পিএসসি ঠিক করছে না, তাহলে
পেয়েছি অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার। এই প্রশ্ন ফাঁসের যুগে তাদের পরীক্ষা নেওয়াটা অনেকটাই স্বচ্ছ, অনেকটাই স্বচ্ছ। এই জন্য আমি তাদেরকে স্যালুট জানাই, কিন্তু অবশ্যই তারা এই বিষয়টা বিবেচনা করে দেখবেন। এগুলা বিষয় আমাদের বাংলাদেশে কখনোই ভাইরাল হয় না। বাংলাদেশে ভাইরাল হয় টাকলা মুরাদের মতো লোকের জঘন্যতম কাজকর্মগুলো, নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের কমেডি, এগুলা ভাইরাল হয়। কিন্তু বাংলাদেশে ন্যায্য দাবি চাওয়া হয় এই জিনিসগুলো কখনোই ভাইরাল করা হয় না। তাই আমি চাইবো এগুলো ভাইরাল করুন এবং আমাদের বেকারত্বের পক্ষের দাবিটা উপস্থাপন করার চেষ্টা করুন। যারা আমার এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত শুনেছেন, আর অবশ্যই একটা কমেন্ট করে আপনার মতামত দিন।